Assalamualaikum সকলকে আজকে কক্সিকিউর নিয়ে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম ফিরে আসছি ইন্টুর পর আমাদের সাথেই থাকুন প্রথমে বলে নেওয়া ভালো কক্সিকিউর একটি আমেশয় রোগের জন্য ঔষধ মুরগির যদি আমাশয় হয় সেক্ষেত্রে আপনি কক্সিকিউর ব্যবহার করবেন আমাশয় এর ইংরেজি হচ্ছে কক্সিডিউসিস যা আইসোরিয়া প্রোটোজোয়ার ফলে সংক্রমিত হয় সাধারণত বাচ্চা মুরগিকে এই আমাশয় আক্রমণ করে থাকে তবে যে কোনো বয়সের ক্ষেত্রে কক্সিকিউর অর্থাৎ আমাশয় রোগটি হতে পারে তো এর জন্য এই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য আপনারা কি করবেন সেক্ষেত্রে আমার ভিডিওটি ফুল দেখলে আপনি বুঝে যাবেন সো আপনারা কিভাবে বুঝবেন যে আমাশয় হয়েছে বা আমাশয় রোগের লক্ষণ কি কি আপনার মুরগি যখন বিষ্ঠা দেবে অর্থাৎ আপনার মুরগির পায়খানা যদি হয় চুনা থাকে বা সাদা থাকে অথবা রক্ত মিশ্রিত থাকে সেক্ষেত্রে বুঝতে হবে যে আপনার মুরগি আমাশয়ে আক্রান্ত হয়েছে সো এটি যেহেতু যে কোনো বয়সে হয় আবার আপনার এই আমাশয় কী কী ক্ষতি করে সেটি আপনি দেখুন সেটি হচ্ছে আপনার মুরগির মৃত্যু হার বেশি হবে মুরগির বৃদ্ধি ব্যাহত হয় ওজনে কম আসবে খাদ্য রূপান্তরের হার হ্রাস করবে এটি অন্ত্রনালীর মারাত্মক রূপ আপনাকে বুঝতে হবে এটি যদি সঠিক চিকিৎসা না করান তাহলে মুরগি এমনকি মারা যায় আর বিষ্ঠার মাধ্যমে যেহেতু ছড়ায় এটি সেক্ষেত্রে আপনার লিডারকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তো আপনারা কি কি করবেন এটি আর্দ্রতা যেহেতু লিটারে থাকে তাহলে এই রোগটি বেশি ছড়াবে যদি আপনার লিটার ভেজা থাকে অর্থাৎ আপনার লিটার সবসময় আপনি পরিষ্কার রাখবেন আপনি লিটারে পানি ভিজতে দেবেন না আপনি আপনার লিটারকে যখন পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং শুষ্ক রাখবেন শুকনো রাখবেন তাহলে এই রোগটি কমে যাবে আমি এখন আমার খামারের ভেতরে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আপনারা মুরগি লিটার কিন্তু একদিন বা দুই দিন পরপর আমরা মুরগির বিষ্ঠাগুলো চালনার মাধ্যমে আপনার বিষ্ঠাগুলো আলাদা করে বাইরে ফেলে দিই এবং লিটার শুকনো রাখার চেষ্টা করি সো আমরা যখন লিটারগুলো ভিজে যাই সেক্ষেত্রে লিটারগুলো ফেলে দিয়ে নতুন লিটার আমরা ব্যবহার করি তো এটি যদি আপনি করতে পারেন তাহলে অবশ্যই আপনার মুরগি এই রোগবালাই থেকে আপনি মুক্ত থাকতে পারবেন আর পরিশেষে আমি যে রোগ ওষুধটি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছিলেন এতক্ষণ কক্সিকিউর সেটি কীভাবে ব্যবহার করবেন সেটি আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি আপনার এরকম একটি ওষুধের সাথে পাত্র পাবেন এখানে দেখেন 5 মিলি 10 মিলি 15 মিলি 20 মিলি উল্লেখ রয়েছে সো আমি আপনাদেরকে একটু তাড়াতাড়ি কথা বলছি এক্ষেত্রে আপনারা একটু সহজভাবে নেবেন কারণ এক একজনের এক এক ধরনের অভ্যাস থাকে সো আমার একটু তাড়াতাড়ি কথা বলার অভ্যাস এক্ষেত্রে আপনারা প্রতি 2 লিটার পানির জন্য 1 গ্রাম ওষুধ আর যদি 1 লিটার পানির জন্য 1 গ্রাম ওষুধ দিতে পারেন সেক্ষেত্রে আপনার ভালো এখানে আপনার যত লিটার নেবেন তার অর্ধেক করে ফেলবেন আর কি অত মিলি দেবেন যেমন এটা আপনারা দেখতে পাচ্ছেন 30 লিটার একটি বালতি 30 লিটারে আমি 15 মিলি ইউজ করি সো আপনারা এভাবে হিসাব করে ইউজ করবেন পানিটা ভালোভাবে মিক্স করতে হবে আমি এখানে মোটর আছে আমি অল্প পানি দিয়ে বালতিতে তারপর ওষুধ ঢেলে তারপর মোটরের পাইপটি আমি ধরে রাখি তারপর ওষুধগুলো মিক্স হয়ে যায় সো আপনারা খুবই ভালোভাবে ওষুধটি যদি প্রয়োগ করতে পারেন অনেকে কমেন্ট করে থাকেন যে কতদিন খাওয়াতে হবে এটা প্রথমে প্যাকেটের গায়ে লেখা রয়েছে 3 থেকে 5 দিন খাওয়াতে হবে আর প্রতি 2 লিটারের জন্য 1 গ্রাম